আরে সাজাবা এই যে এভরিথিং ইজ হিয়ার, এইটা নাকি 900 টাকায় ওয়েলিংটনেও পাবে না, চ্যালেঞ্জ বলছে, চ্যালেঞ্জ বক্সিং মাল, একদম মাইক্রোফাইবার আছে 100 টাকা করে, 150 টাকা দাম। এটা কিসের ফাইবার আছে? এটা হচ্ছে ডমি। গুড মর্নিং গাইস, আজকে তোমাদেরকে বাইকের অ্যাক্সেসরিজের সবথেকে চিপ রেটে ওয়েলিংটনের মতনই একটা জায়গার খোঁজ দেবো, যেখানে এ টু জেড সব কিছু পাওয়া যায় আর ওয়েলিংটনের মতনই কম দামে। সেই জায়গাটা হলো মধ্যমগ্রামে। এবার মধ্যমগ্রামের কোন জায়গায় সেটা ভিডিওতে দেখো, আর কী কী মানে পাওয়া যায় সেটাও দেখো। এই যে মধ্যমগ্রাম স্টেশন, মধ্যমগ্রামের এই যে এটা চৌমাথা, চৌমাথা থেকে তোমরা যদি দোলতলা দিয়ে আসো তাহলে তোমরা বাঁদিকে আসবে, আর যদি বারাসাতের থেকে আসো তাহলে ডান দিকে ঢুকবে, আর বাদু থেকে আসলে পুরো একদম সোজা চলে আসবে। সোজা এসে এই মূর্তিগুলো এই দিক থেকে পুরো এই পুরো ডান দিকে ঢুকবে। ডান দিকে ঢুকলে এই গেটটা দেখতে পাবে, আর এই গেটটা দেখলেই তোমরা এই যে গলিটা দেখছো, এই গলিটা প্রথম গলি, তার পরের পরে 4 নম্বর গলিতে ঢুকে যাবে। তো চলো এবার ভেতরে যাই। তো এখন চলে এসেছি কাকার দোকানে। এই পরপরে এই ভেতরে দুটো দোকান পাবে, তোমাদের দেখালাম ওই গলি দিয়ে ঢুকতে হবে। আর এই যেখানে কাকার দোকান, আর এই যে কাকা, এটা তোমাদেরকে বলেছিলাম এটা মধ্যমগ্রামে রয়েছে একটু ভেতরে গলির দিকে। এটা অতটা সবাই জানে না যে এই দোকানটা আছে। এই দোকানে প্রচুর জিনিস পাওয়া যায়, আর অনেকেই বলে যে ওয়েলিংটন ওয়েলিংটন, কিন্তু এইখানে ওয়েলিংটনের থেকেও কিছু কিছু জিনিসের দাম কম আছে, আর এখানে প্রচুর জিনিস পাবে, প্রচুর জিনিস। এই মধ্যমগ্রামে এই দোকানটায় আসলে, এই উপরে দেখো এই দেখাচ্ছি, এই দোকানটায় আসলে অনেক জিনিস পেয়ে যাবে, স্প্রে থেকে শুরু করে অনেক কিছু। তোমাদেরকে এবার একটু দেখানে দেখো কত কিছু পাওয়া যায় এখানে। কাকা গার্ডও রাখে, অনেক ধরনের গার্ড আছে। তারপর এখানে যে রয়্যাল এনফিল্ডের কতগুলো সামনে ফ্রন্ট যে লাইটগুলো হয় সে ফ্রন্ট লাইট আছে, এখানে চেন লুপ চেন ক্লিন আছে। তারপর এখানে যেই স্প্রেগুলো আছে কালার স্প্রে, এই সাইডে হেলমেটও রাখে কাকা। এবার একটু ভেতরে ঢুকে জিজ্ঞেস করি, কাকা তোমাদের এখানে মোটামুটি কী পাওয়া যায় একটুখানি বলো। গাড়ি সাজাবার এজেন্ট এভরিথিং ইজ হিয়ার, মানে সব কিছুই মোটামুটি পাওয়া যায় রিজনেবল রেট, রিজনেবল রেটে, মানে ওয়েলিংটনের মতনই দাম, তাই তো? এখানেও অনেক কিছু মাল ওয়েলিংটনের দাম কম, ওয়েলিংটনের থেকেও দাম কম আছে। তো একটু প্রথমে কিছু একটু দেখাও, এটা তো R15 এর সাইলেন্সার গার্ডটা 650, 650 টাকা দাম। তোমরা যদি কেউ নিতে চাও এই জিনিসটাও আছে। আর এই স্কয়কোর যে নিগারটা আছে, এই ওই যে দেখতে পাচ্ছ স্কয়কোর নিগার, ওটা কি প্রাইস আছে? 1600 টাকা। আর এই এয়ার সিটটা, ওই এয়ার সিটটা কিসের আছে, কি কোম্পানির আছে? গ্র্যান্ড পিস্টনের মাল। ওটা কি প্রাইস? 2500 টাকা। উপরেও এখানেও দেখতে পাচ্ছ ফগ লাইট রয়েছে, তারপর এই সাইডটা তো কত ফগ লাইট একদম ভর্তি করা। এখানটায় দেখো, এখানে এয়ার ফিল্টারও রয়েছে, আর নানা ধরনের এখানে যে লাইটগুলো পাওয়া যায়, ঠিক আছে, ইন্ডিকেটার ফিন্ডিকেটার সেই সব জিনিসও রয়েছে। একটু ভাইজারটা দেখাও এবারে। তো ভাইজার তো সব ধরনেরই পেয়ে যাবো, সব গাড়িরই। এটা কিসের ভাইজার আছে? ডমিনারের ভাইজার আছে। এটা কি প্রাইস আছে ডমিনারের ভাইজার? 400 টাকা। অনেকই কম দাম আছে এখানে, তোমরা চাইলে আসতে পারো। আর মোবাইল হোল্ডারগুলো, স্কুটি আছে, বাইক আছে, স্কুটিও আছে, বাইকও আছে। স্কুটির কত রেট টাকা দিয়ে শুরু? 200 টাকা দিয়ে শুরু। আর শেষ স্কুটির 1800 টাকা, স্কুটিরই 1800 টাকা অবধি, তাই তো? স্কুটি বাইক ইউনিভার্সাল 1800 টাকা অবধি। আর ওখানে দেখতে পাচ্ছ কত ধরনের যে পিছনের এই যে গার্ডগুলো হয়, গার্ডগুলোর নাম আমি জানি না, ঠিক আছে, পিছনের গার্ডগুলো রয়েছে, টপ র্যাকও আছে, না টপ র্যাক বলছি না, যেগুলো পিছনে যে জলের ইয়েগুলো আছে সেইগুলোরও গার্ড আছে। জলের পিছনের গার্ডগুলোর দাম কিরকম? আর পাশেরটা এই যে রেড কালারের, রেড কালারের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 800 টাকা। এটা কিসের ভাইজার আছে? এই রয়্যাল এনফিল্ডের এইটা। এই ভাইজারটা কি প্রাইস আছে? 200 টাকা, অনেকটাই কম আছে। আর একটা জিনিস দেখলাম, ওই যে কাকা ওইটার কি প্রাইস আছে? 200 টাকা আছে, 250 টাকাও আছে। এই যে ইন্ডিকেটরের লাইটগুলো আছে, এগুলো যদি পেয়ার চারখানা নাও তাহলে 250 টাকা করে, আর যদি সিঙ্গেল পিস নাও তাহলে 70 টাকা করে পড়বে। মাইক্রোফাইবার আছে 100 টাকা করে। আর এই যে R15 যে ব্রেক আছে, এই ব্রেকের দাম 900 টাকা। কাকা বলছে এইটা নাকি 900 টাকায় ওয়েলিংটনেও পাবে না, চ্যালেঞ্জ বলছে, একদম চ্যালেঞ্জ করছে। তো তোমরা যদি এইটা কেউ নিতে চাও তাহলে চলে আসতে পারো এখানে।
হঠাৎ করে দেখলাম এই জিনিসটা, এই যে হেলমেটের উপরে যে মাথায় এই জিনিসটা লাগায়, যে জানি না কী নাম, এটার দাম 200 টাকা। আর এর সাথে অনেকে হেলমেটে শিংও রাখে, এখন বললো শেষ হয়ে গেছে, কিন্তু ওর দামও 200 টাকা। তোমরা যদি চাও, কেউ যদি এটা নিতে চাও, তো ওখানে চলে আসতে পারো। যা নেবে এখানে চাবির রিং সব 120 টাকা করে, নানা ধরনের চাবির রিং আছে। আর এই লিভার গার্ডগুলো কীরকম দাম আছে? মোটামুটি তোমাদের সব কিছুই দেখালাম, ঠিক আছে? এইটুখানি, দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে, নতুন একটা গাইডে। তো আজকের জন্য টাটা, বাই বাই।